ভারতের মধ্যে দীর্ঘ লড়াই, দেখা যাবে কে হারে কে জিতে, কে পাকিস্তানি মোরক, কে ইন্দোনেশিয়ার মোরক মোরক এবং কে ইন্ডিয়ান মোরক, এই তিনজনের মধ্যে এই লড়াই শুরু হবে। বাংলাদেশের মধ্যে আছে পাকিস্তান আউট, তৈরি থাকবে সতীনের ছেলে দিলিয়া দেওয়া, বালিকা বড় দল সতীনের ছেলে দিলিয়া দেওয়া, রোল দুই সপ্তম শ্রেণী, রোল ৬ সপ্তম শ্রেণী, রোল ১২ সপ্তম শ্রেণী, রোল ১৬ সপ্তম শ্রেণী, রোল ৯ সপ্তম শ্রেণী, রোল ৮৮ ষষ্ঠ শ্রেণী, রোল ১৮ সপ্তম শ্রেণী, রোল ৪০ অষ্টম শ্রেণী, ৩০ নবম শ্রেণী, ৪৭ নবম শ্রেণী, ৬৬ নবম শ্রেণী, ৯০ নবম শ্রেণী, ৫৪ নবম শ্রেণী, ৮০ নবম শ্রেণী, ৪০ নবম শ্রেণী, ৬৫ নবম শ্রেণী, ১০ সপ্তম শ্রেণী, ৭৪ সপ্তম শ্রেণী, ৪৭ সপ্তম শ্রেণী, ৩৯ নবম শ্রেণী এবং ৯ নবম শ্রেণী। যাদের ভুল বলা আছে তারা এই সতীনের ছেলে দিলিয়া দেওয়া খেলাটিতে অংশগ্রহণ করার জন্য মাঠের পূর্ব উত্তর প্রান্তে অবস্থান করো। ধন্যবাদ। হ্যাঁ, মাঠে দুজন মোরক এবং প্রথম হয়েছে বাংলাদেশ, প্রথম হয়েছে বাংলাদেশ, দ্বিতীয় ইন্ডিয়া। চৌড়ায় সাইকেল রেসের বিচারক মন্ডলী দলকে দিয়ে থাকবেন, আমি আগেই মাঠে নিচ্ছি, যদিও অন্যায় হবে, তারপরেও প্রথম দেবেন অতদলের সভাপতি জনাব শেখ আব্দুল লতিফ, দ্বিতীয় করবেন অতদলের সাবেক সদস্য সিরাজ হোসেন মন্ডল, আমি এই দায়িত্ব পালন করতে অনুরোধ করছি। শেখ আব্দুল লতিফ সাহেব, সিরাজ হোসেন মন্ডল এবং হাজি তোফাজ্জল হোসেন, এই তিনজন মাঠে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধরতে অনুরোধ জানাচ্ছি। স্লো বাই সাইকেল রেসের বিচারক মন্ডলের দায়িত্ব, স্লো বাই সাইকেল রেস শেখ আব্দুল লতিফ প্রথম দেবেন, দ্বিতীয় সৈয়দ মন্ডল এবং তৃতীয় তোফাজ্জল হাজি সাহেব। মাঠের পশ্চিম প্রান্ত শুরু হবে ভলিবল, স্কুল ভার্সেস পরীক্ষার্থী, যারা স্কুলের খেলোয়াড় রয়েছ তারা তৈরি হয়ে নাও, আর যারা পরীক্ষার্থী আছে তারা তৈরি হয়ে নাও, পরে শুরু হবে ভলিবল টুর্নামেন্ট। যারা সাইকেল রেসে আসো তারা একটু শোনো, তোমরা পা মাটিতে রাখতে পারবা না, পা মাটিতে স্পর্শ হলেই আউট হয়ে যাইবা, আর উনি তোমার হ্যাঁ শুরু হয়ে গেল। যে সবার পিছনে থাকবে, যে সবার পিছনে থাকবে সে হবে প্রথম, তারপরে যে একটু আগে এসে দ্বিতীয়, তারপরে যে একটু আগে এসে তৃতীয়, আগে যে এসে যাবে সে বিস্কুটি। স্লো বাই সাইকেল রেস, যে সবার পিছনে থাকবে সে প্রথম। স্লো বাই সাইকেল রেসে যে দীর্ঘক্ষণ অবস্থান করবে সে প্রথম, যে সবার পিছনে থাকবে অবস্থান করে সে প্রথম, যে সবার পিছনে থাকবে। হ্যাঁ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে স্লো বাই সাইকেল রেসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিচারক মন্ডলীদের রায়ে যারা হয়েছেন তাদের ফলাফল আমরা জানতে পারবো। আমাদের হাতে হাতে এসে কোনো ফলাফল পৌঁছে নাই, দেখা যাক কে সে ভাগ্যবান স্লো বাই।